হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আবার ফিরে আসলাম সেই ব্যস্ত জীবনে। আর আজকে দুপুরে কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি মুরগির মাংসগুলো নিয়ে নিলাম। এখন মাংসগুলো ভালো মতো ধুয়ে নেব। আর আমার ভাই ও আপুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। আর এখানে আমি দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, জিরা আর কিছু পেঁয়াজ বেটে নেব। আর এখানে আমি কিছু কাঁঠালের দানা চোখলাগুলো পরিষ্কার করে তারপর হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। আর এখানে আমি মুরগির মাংসগুলো ভালো মতো ধুয়ে নিলাম। আর এখানে যে দারচিনি, এলাচ আর কালো গোলমরিচ, পেঁয়াজ বেটে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। আর এখন আমি কাঁঠালের বিচিগুলো পাটার উপর রেখে হাত দিয়ে ভালো মতো পরিষ্কার করে নেব। কাঁঠালের বিচিগুলো এভাবে পাটার উপর রেখে হাত দিয়ে ভালো মতো ডলা দিলেই অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, ভুল হলে ক্ষমা করবেন। আর এখন আমি মুরগির মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব। আর এখানে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিলাম। মুরগির মাংস কষানো প্রায় হয়ে গেছে, এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁঠালের বিচিগুলো দিয়ে মুরগির মাংসগুলো ভালো মতো কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আবার ভালো মতো রান্না করে নেব। আর তরকারি বলো কষার পর অনেকক্ষণ সময় জাল দিয়ে নিলাম। কাঁঠালের বিচি আর মুরগির মাংস সিদ্ধ করা হয়ে গেছে। এখন এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়া দিয়ে আবার ভালো মতো নেড়ে দিব। জিরা গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে তরকারি নামিয়ে নেব। রান্না করা হয়ে গেছে। আর এভাবে মুরগির মাংস আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত এখানেই বিদায় নিলাম। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।